করে বাপ এই সারে আমার কোনো উপায় নাই চাচা 300 দিনে ঘরে ওই বুইজার লগে তোমার মায়ের বিয়া দাও আর কাইটা গাঙ্গে বাসায় দাও একই কথা কি করুম বাবা আমার আর কোনো পথ খোলা নাই দবিরের কাছ থেকে ঠেকা দে ঠেকা অনেক টাকা নিছি এই ভিটেটা তার কাছে বাঁধা মায়ের কোথাও বিয়ে দিতে পারলাম না টাকা পয়সা নেই কেউ রাজি হয় না দবিরের ঘরে গেলে তাও দিবে খায় পরে বাঁচতে পারবো কি কো তাই বলে মায়ের তুমি বেঁচে দিবা তুমিও তো কম চেষ্টা করো নাই ওর বিয়ে দেওয়ার কিছু হলো আমি আজ আর ঠিক কাজ নাই মরে গেলে ওর ঠিক বুকে खाली गिट्टू सुटे যখনই আমি শহর থেকে আসি তোরে একদিনও বাড়িতে পাই না সারাদিন কইটটু করে ঘুরোস কোনো কাম করস না লেখা পড়াও ঠিক মতো করলি না এমনি দিন যাইবো আহা খাইতে বইছে এখন এসব কথা না কইলে হয় না এই খাওয়ার সময় সারা শাহজাদার চেয়ে হরাইতে দেখা যায় না আর যতটুকু সময় থাকে খালি আমার পিছে লাগিয়া থাকে ওই তুই চুপ থাক বিয়া হইছে এত বছর হইল অন্য জামাই লইয়া বাইরে গেরে পড়ে দিছে শ্বশুর বাড়ি যাস না কে দেখলা ভাইজান দেখলা বুবু তুমি শ্বশুর বাড়ি গেলে আমি চাচার লগে বাইতে যামু খোকা খাওয়ার সময় কথা কয় না সুজন তোরে কতবার মানা করছি হাসির ওইসব কথা কবি না মায়ের ইচ্ছায় ওরে বিয়া দিয়া আমাকে লগে রাখছি জামাইয়ের তো দুনিয়ার কেউ নাই তুমি কিছু মনে করো না আবু মিয়া না না ভাইজান আমি ছোট মিয়ার কথা কিছু মনে করি নাই আর সত্য কথা তো কই বই সুজনের ঘরে গেছে গেছে না পাঠাইছো বস বউ সারা দিন তোমার একটা কথা কর লিগা অস্থির হয়ে আছি কি এমন কথা যে রাইতে গোপনে করতে হইব ঠাট্টা রাখো আল্লাহ বোধহয় আমাকে দিকে মুখ তুলে চাইছে আমি একটা ভালা বড় চাকরি পেতে যাইতেছি রুদি হইয়া যায় তোমারে আর খোকারে নিয়া শহরে থাকতে পারুন খোকার পড়াশোনা ভালো হইতো সত্য হ্যাঁ তো একটাই অসুবিধা অনেক টাকা জামানো দিতে হইব টাকা টাকা কোথায় পাইবা ভাবতেছি দবির চাচার কাছ থেকে ধান নিব চাচায় তো দলিল দেখে টাকা দাম পরে মাসে মাসে টাকা পাঠায় শোধ দিয়ে দিব দেখো চাচার কাছে চাইয়া চাচা কি কয় এমন এইসব বাদ দাও কাছে আসো রাখো লজ্জা সময় মাথা খাইছে বাতি জ্বলতেছে না জ্বলু দুয়ার বন্ধ করছো না আসো ধান পাকছে যে জমির দলিল তোমার কাছে যে করিম মুন্সি টাকা শোধ করে না যে না দেয় নাই তাইলে বিচারে রায় দিলাম ধান কাইটা পয়সা দেও অর্ধেক টাকা পাঠায় দিও মোরল সাহেব আপনার দুই একজন লোক দিলে অন্য গ্রাম থেকে আইসা তুমি আমার গ্রামে আকামটা করবা আমি চক্ষু বন্ধ করে থাকুম এটাই যথেষ্ট আমার লোক থাকলে সবাই যাই না ফালাইবো এর মধ্যে আমি আছি কিন্তু আচ্ছা ঠিক আছে রবি আর চন্দ্র তোমার লগে থাকবো সুপে চাপে কামসাইরা ফালাও খবরদার দান বাড়ায় গেল আমার নাম যেন মুখ দিয়ে উচ্চারিত না হয় তো বেজাল ভাল লাগে না রে সব ধান কেটে লই যাইতেছে এই যে মিয়া ভাইরা আর ধান কেটে না করে দিলাম হ আমার ধান আমি কাটুন তুমি বাধা দেও না কে হ্যাঁ আপনার ধান জমি হইল গিয়া রহিম মুন্সির চাষ করতে হ্যাঁ নিজে তাই ধানের গায়ে আপনার নাম লেখলো কোন মন্দির ওই জমি আমার রহিম মুন্সি জমি বেচা দিছে না সুজন জমি বেচি নাই
আমি দলি থেকে কিছু টাকা ধান নিছিলাম, ধান বেচা সেই টাকা শোধ দিয়ে দিব। টাকা ফেরত দেওয়ার সময় চলে গেছে। আমার সাথে মিথ্যা কথা কইেন না, আপনার উপরে আল্লাহর গজব পড়ব। কি ছোট মুখে এত বড় কথা? ওই তোরা খেলায় দেখতেছিস কি? সব মাইলে খেলা হই। খবরদার, আপনার শাস্তি হইল গিয়া আপনি জাগরে নিয়ে ধান কাটতে আইছে, হ্যাগরে দিয়া এই জমির সমস্ত ধান কাইটা রহিম চাচার বাড়িতে দিয়ে আইবেন, সব খরচা আপনার। রাজি? আরেকটা কাম বাকি আছে। কি কাম? হন এই দলিলের আবার কি প্রয়োজন ছিল? আমি তো তোমাকে এমনি সবসময় দেওয়ার জন্য তৈরি, কিন্তু তোমরা মুখ না খুললে আমি বুঝি কেমনে কও? আপনারই উপকার, আমি সারা জীবনে ভুলুম না। বাবা জি, আমি দোয়া করি তুমি আরো অনেক উন্নতি করো। তোমার আব্বাজান খুব ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। চাচা, আমি প্রতি মাসে কিছু কিছু কইরা আপনার টাকা শোধ কইরা বাড়ির দলিল ফেরত নিয়ে যাবো, আপনি দোয়া করেন। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আসি চাচা, সালাম আলাইকুম। পড়াশোনা ঠিক মতো কইরো বাজান। হ্যাঁ আচ্ছা, সময় হয়ে গেছে, আসি যাওয়াই কু। এই তো মিয়া ভাই, আমি আসি। আবু মিয়া, তাইলে আমি আসি, তোমরা ভালো মতো থাইকো। বাজান, তুমি আবার কবে আইবা? কয়দিন পরে আবার আসু। যাবে আ সুজন কু, এখনো ঘুমের থেকে ওঠে নাই? নবাব সাহেব তো সেই কোন বোনের জনসেবা করতে বাইরে হয়ে গেছে গা। হাসি, তবে দুইজনের সেই ছোটবেলা ঝগড়া এখনো মিটলো না, যাওয়ার সময় সুজনের লগে দেখা হইল না। রাবেয়া, ওরে কই, ও ঠিকঠাক মতো থাকছে, কোনো ঝামেলা যেন না জড়ায়। যাই যাও নাই, আসো।